এইচপিটিভি সার্ভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ। এই এই ইনবক্স চেক কর, তোরে একটা মেসেজ দিছি। কি মেসেজ ভাই? দাঁড়া, তোরে দিতেছি। তুই এই মেসেজটা 20 জনের করে পাঠাবি, বুঝছস? তুই 20 জনের পাঠাবি, তুই 20 জনের, আমিও 20 জনের পাঠাই দিছি। পাঠা পাঠা। দিলে কি হইব? আরে দিলে অনেক সোয়াব হইব। পাঠা। তাই নাকি? কোন কি? এরা মনের পরীক্ষা পাস করবি, মনের যত আশা আছে সব পূরণ হইব। তাতে দে। বলেন কি ভাই? এখন পাঠাই দিছি। আরে দে। 20 জনকে সেন্ড করো, তাহলে মনের আশা পূর্ণ হবে। উফ। আমি 20 জনের পাঠাইছি, তুই? হ্যাঁ ভাই। তুই 20 জনের পাঠাবি। এই 60 জন যদি 20 জন 20 জন করে পাঠায় তাহলে কত হয় দেখতো? 20 জন 60 × 20 সমান সমান 1200। এরকম সুযোগ কিন্তু ভাই প্রতিদিন আসে না। নামাজ পড়ে কি হইব? ঠিকই তো, এদের জন্য খালি পাঠাবি, এগুলি 20 জন দৈনিক 20 জন পাঠাবি, শেষ। আমি তো সারা দিনই পাঠাবো। আমি তো 40 জন পাঠাবো। আমি 40 100 যা পারি দিই। আল্লাহ, এতদিন পরে একটা সুযোগ হইছে। ওই দেখো এই যে আবার কে জানি আর পাঠাইছে যে 20 জন রে পাঠাও, তাইলে মনের আশা পূরণ হবে, না পাঠাইলে কালকে সকালের মধ্যে মারা যাবে। আরো 20 জনে পাঠাইলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কে আপনি? আজান হয়েছে, নামাজ পড়েছে। এত কথাবার্তা নামাজ পড়ে টুরে কাটতে আমরা রাস্তা পেয়ে গেছি। সোয়াবের জান্নাতের রাস্তা পেয়ে আমি শুনছিলাম যাবার পথে আপনারা সোয়াবের হিসাব করছিলেন। আরে হুজুর কি যে বলেন, মানে আমরা হচ্ছে এমন রাস্তা পাইছি, আমরা হচ্ছে এমন রাস্তা পাইছি যেই রাস্তায় নামাজ না পড়া আপনি জান্নাতে যাবেন, এবং কিভাবে এটা সম্ভব? আমি তো সবসময় মানুষকে দাওয়াত দিয়ে যাচ্ছি, অনেক দাওয়াত দেন। শুনেন, ফেসবুকে আমার সকালবেলা একটা লোক পাঠাইছে যে একটা মেসেজ, এইটা 20 জনে পাঠান, আপনি সোয়াব পাবেন, আপনি জান্নাতবাসী হবেন। ভাই আমার 200 হয়ে গেছে। এই এই খবরটি 20 জনকে পাঠাও, তুমি অনেক সোয়াব পাবে। ও সোয়াব ভাই আমারে পাঠান, আমারে পাঠান। সোয়াব ভাই 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 কিছু কথা বলতাম যদি অনুমতি দিতেন। বলেন। সোয়াব কামাই নেই। কোরআন হাদিসের কোথাও কি আছে আমার তো সারে শেষ শুন, যে মেসেজ ফরওয়ার্ড করলে জান্নাতে চলে যাওয়া যাবে? সারাদিন অক্লান্ত পরিশ্রম করে মানুষ পাঠক তো নামাজ পড়ছেন, আল্লাহর জন্য কত কষ্ট করে যাচ্ছে, এই সমস্ত মেসেজ ফরওয়ার্ড করা এগুলো তো জায়েজ নেই, এটা ভদ্রবেশে মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে। আমরা কি এখান থেকে ফিরে আসতে পারি না? এভাবে জাতিকে বিভিন্নভাবে ধোঁকা দেয়। আসলে কোরআন আমাদেরকে সবসময় সাবলীল শিক্ষা দিয়েছে, এভাবেই যদি সবসময় করে যাই আমরা, তাহলে সোয়াব যদি এভাবেই পলিথিন বেঁধে নিয়ে নেওয়া যায়, তাহলে কেন মানুষ আর নামাজ রোজা করবেন? কেন এত কিছু হয়ে গেল? আসলে এটা যারা পাঠান তারা আপনাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে ফেলে। আপনি ভাবেন যে এভাবে একটা মেসেজ আসলো, আপনি মনে হয় সব কিছু পেয়ে গেলেন, আপনি ব্ল্যাকমেলের শিকার হয়ে কখনো কখনো এইভাবে ভিন্ন SMS পাঠিয়ে ফেলবে আপনাকে। মানে প্রথম আপনাকে এরকম ভালো SMS দিয়ে একটা সময় বলে ফেলবে এ দিনের জন্য শহীদ হয়ে যাও, মরে যাও,
এভাবে বিভ্রান্তি কিছু স্মৃতি আপনার ভিতরে ঢুকাবে। আপনি যদি একবার এটা রিপ্লাই করেন, আপনি আবার বিপাকে পড়ে যাবেন। এরকম একটা টিম তৈরি হয়েছে, আসলে এটা সম্পূর্ণই বানোয়াত বৃথা। আল্লাহর জন্য কিছু করতে হলে সেটা নামাজের মাধ্যমে, আমলের মাধ্যমে। একটা SMS ফরওয়ার্ড করলে, আপনি একটু ভাবেন, একটু ভাবেন, আপনি একটা SMS ফরওয়ার্ড করলেই যদি আপনি জান্নাতে চলে যান, একটা SMS ফরওয়ার্ড করেন নাই বলেই যদি আপনি আগামীকালকে অ্যাক্সিডেন্ট করেন, তাহলে তো দুনিয়ার মানুষ আর কোনো কাজই করতো না। এই SMS ফরওয়ার্ড আপনাদের মতোই থাকতো। আমি কি একটু বেশি বলে ফেললাম? বেয়াদবি মাফ করবেন। সরি হুজুর, আমাদের আসলে ভুল হয়ে গেছে, আমিও জানি ফেসবুক, আমি শুনতাম এভাবে যে ফেসবুক জগতে মানুষ এইভাবেই করে যাচ্ছে, এখান থেকে ফিরে আসা যায় না। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আজকে থেকে আমরা কোনো SMS এর রিপ্লাই দিব না। কিন্তু এরকম তো অনেকেই করে যাচ্ছেন, সবাই করতেছেন, আমরা তাদের কাছে কিভাবে এই দাওয়াতটা পৌঁছায় দেই? যে অনেকের জন্য যে ক্যামেরা আছে, ক্যামেরা আপনি তাকে বলুন আজকে থেকে আমাদের মতো যেন আর কেউ এই ধরনের SMS এ সাড়া না দেয়, এটা একটা ভাইরাস। আপনাদের পক্ষ থেকে বলুন, যেহেতু আপনারা এত কষ্ট করেছেন এতদিন। দর্শক, এটাই যে ফেসবুক খুললেই দেখি যে অনেকে SMS দেয় যে এই SMS-টি 10 জনকে সেন্ড করুন, 20 জনকে সেন্ড করুন। ফাইনালি কি হয় যে তারা কি বুঝাতে চায় আসলে আমাদের এটা বুঝি না, যে SMS দিয়েই কি আসলে কপাল খোলা যায়, বা একটা টেক্সট সেন্ড করে ফরওয়ার্ড করেই কি আমাদের কপাল খুলে যায়। এটা আমরা অনেকেই ভুলটা করি নিয়মিত, আমার ইনবক্সে, সবার ইনবক্সে আমাদের এরকম অনেক মেসেজ আসে। তো আপনাদের এটাই বলবো যে সৃষ্টিকর্তা আছে, আমরা মুসলমান, আমাদের নামাজ পড়তে হবে, আমরা এই কাজটি করি, SMS ফরওয়ার্ডিং বিজনেস না করে। এতে যেটা হয় যে এতে কিছু অসাধু ব্যক্তি আছে, তারা আমাদের আইডিগুলিকে স্পাম্পিংয়ে যেন জড়িয়ে যায়, আমাদের আইডিগুলি যেন ডিজেবল হয়ে যায়, এই ধান্দা সবসময় করে। তো সবাইকে অনুরোধ করবো, আপনারা এই ধরনের SMS-এ আপনারা সাড়া দিবেন। ফালা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, যদি মানুষকে মানুষ ধোকা দেয় অথবা কাউকে কেউ ধোকা দেয়, আল্লাহ পাক কোরআনের মধ্যে প্রকাশ্য দিবালকে বলেছেন, ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, তার যে আমল হয়েছে, সে এতদিন যা আমল করেছে, এ কোনো আমলের ওজন দেয়া হবে না। আর যদি আপনি সারা জীবন আমল করলেন কিন্তু ওজনেই হলো না, একটু চিন্তা করে দেখেন আপনার আমার ঠিকানাটা কোথায়, কত কঠিন জায়গায় হয়ে যাবে। প্রিয় দর্শক, আজকে এই একটি মেসেজের মাধ্যমে সারা পৃথিবীকে জানিয়ে দিতে চাই, এটি ভদ্রবেশে একটি ধোকা, আর যারা ধোকা দেয় তারা প্রিয় নবীজির উম্মত হতে পারে না। প্রিয় দর্শক, এই ভিডিওটা শেয়ার করলে আমরা হয়তো বা আপনাকে জান্নাতের গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু বিশ্বাস, কিছু মানুষ উপকৃত হয়ে যাবে এবং সত্যিকারের ঠিক নিদর্শনটা, ঠিক মেসেজটা পেয়ে যাবে। আমার যদি কোনো ব্যবহারে ভুল হয়ে থাকে আপনারা আমাকে, না হুজুর আমরা অন্যায় করেছি। বাংলাদেশের একমাত্র ইসলামিক ইউটিউব চ্যানেল AHP TV মজলুম অসহায় মানুষের দুঃখ দুর্দশা তুলে ধরার প্রচেষ্টায় নিরলস অনুষ্ঠান নির্মাণ ও প্রচার করে যাচ্ছে AHP TV। প্রতিদিন বিশ্বের অগণিত দর্শক দেশ বিদেশের বিচিত্র খবর ও ঘটনা উপভোগ করছেন তাদের মোবাইল ও কম্পিউটারে। সাবস্ক্রাইব করুন AHP TV তে, অংশীদার হন মানবতার সেবায়। AHP TV, সার্ভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ।